আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে সব মায়েরা মানে বাচ্চা জন্ম গ্রহণ করার পর মায়ের বুকে দুধ হচ্ছে না, যে সব মাদের তাদের জন্য আজকে একটা হোমিওপ্যাথিক ঔষধ বলবো। সে ঔষধটা খুবই গুরুত্বপূর্ণ। এই ঔষধটা যদি তারা সেবন করে, সঠিকভাবে সেবন করে, তাহলে হচ্ছে খুব দ্রুত বুকের দুধ আসতে শুরু করবে। এবং হচ্ছে একটা বাচ্চা যদি বাহিরের দুধ খায় তাহলে তার মস্তিষ্কের যে মানে কার্যক্রম এবং হচ্ছে তার যে স্মৃতিশক্তি যতটা হওয়ার কথা, বড় হলে তার ততটা হবে না। এই জন্য মায়ের দুধের গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে গুরুত্ব দিয়ে দুধ খেতে হবে, মায়ের দুধ খেতে হবে। এবং যাদের মায়ের বুকে দুধ হচ্ছে না, যে মাদের বুকে দুধ হচ্ছে না, তারা যে ওষুধটি ব্যবহার করবে সেই ওষুধটি হচ্ছে আর্টিকা ইউরেন্স হোমিওপ্যাথিক মেডিসিন মাদার টিংচার। এই মাদার টিংচারটা যদি 15 থেকে 20 ফোঁটা করে দৈনিক 2 থেকে 3 বার খায় তাহলে হচ্ছে 1 থেকে 2 দিনের ভিতরে ইনশাল্লাহ মায়ের বুকে দুধ আসা শুরু হবে। তো যদি এরকমটা হয় তাহলে হচ্ছে মাও সুস্থ থাকবে, বাচ্চাও সুস্থ থাকবে। আর যদি আপনারা ভিডিওটা সকলে শেয়ার করবেন এই জন্য যে মানুষের যে যারা এই সমস্যায় ভুগতেছে তাদের এই সমস্যাটা থেকে দূর করতে পারবে, ইনশাল্লাহ সমাধান হবে ইনশাল্লাহ। এবং হচ্ছে যারা যাদের বুকে দুধ হচ্ছে না তারা যদি ভিডিওটা দেখতে পারে তাহলে তাদের অনেক উপকারে আসবে। এই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।